हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबा भलो आशा करी। हमें आज खूब भलो अच्छी। तो आज प्रथम नहीं छाते देखते आज के गेस्ट एस गेस्ट हलो हमार बोन और तार बोनेर छेले माने आमार नेफ्यू से एसे भांग आई थिंक भाईजी तो तारा एसे तादेर से तुम्हारा इंट्रोड्यूस करब। तारा एखाने थाके ना, आमार बापे बाड़ीर लोक आसामे थाके गुवाहाटीते। तो अनेक दिन धरे इच्छा छिलो तोमादेर भिडियोटा মানে ওদেরকে ইন্ট্রোডিউস করাবো, কিন্তু হয়নি। তা ফাইনালি তোমাদের কাছে ওদেরকে নিয়ে এসে ইন্ট্রোডিউস করার জন্য। যদি তোমরা নতুন আমার চ্যানেলে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশান বেলকে ক্লিক করো। জানি তখনই ভিডিওটা এভরি টাইম যদি পোস্ট করি তোমরা জানি নোটিফিকেশানটা পাও। তো আজকে ওয়েদারটা এতটাই ভালো, খুব হাওয়া আছে। তো আমি ভাবলাম এখানে আসি, জেনে আজকে না আসলে হবে না। এত সুন্দর ওয়েদারটা তোমাদেরকে সাথে শেয়ার করতে আমার খুব ইচ্ছা হচ্ছিল, তাই জন্য আসলাম। তো এখানে আমার এই আয় সব খেলছে। ওখানে আমার মা ওখানে দেখতে পাচ্ছি, দেখাবো মাকে, দেখাবো। তো এরপরে যাব ওদের জন্য। আজকে রান্না অনেক কিছু করেছি, আমার সবাই তো একটু বসে কথা বলিনি। তো আমার মারা আসামে যেহেতু ওখানে খুব ভালো মাছ পাওয়া যায় না, তাই ওদের জন্য বেশি করে মাছ রান্না করেছি। ওরা কালকে এসছে, তো আজকে তো কালকে দিনটা খুব আনন্দ, ছুটি আনন্দ করেছি। আজকে দিনটা একটু ব্লগ করছি। তো মারা এখনও আছে, আজকে বিকেলে আবার মামা বাড়ি চলে যাবে, কেন মামা বাড়িতে একটু দরকার আছে। তাই এখানে পাশে মামা বাড়িও আছে, মামা বাড়িতে না গেলে মামার রাগ হবে, দাদু দিদি আছে তাদের রাগ হবে, তাই ওখানেও যাবে। আর এখানে আমি ভাবলাম তো মাছ ওদের জন্য অনেক কিছু রান্না করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এরা আমার বোন চলে এসছে, তো এটা আমার হলো বোন, মেজো বোন। আর এটা হলো আমার মা, আমি হলাম মা, এই যে মা। তো এরাও ইউটিউবার, এদেরকেও এদেরও চ্যানেল আছে। তো এদেরকেও চ্যানেলে প্লিজ যেও, ভিজিট করো। এর সাথে আমাদের চ্যানেলে অবশ্যই আসতে হবে। আমার জুনু সিম্পল লাইফ আমার হিন্দি চ্যানেল, আর একটা আছে আমার রেসিপি চ্যানেল মমস ফুড ম্যাজিক। তো অবশ্যই আপনারা সবাই আসবেন, মেয়েকে সাপোর্ট করবেন, এই মেয়েকে সাপোর্ট করবেন, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, খুব খুব ভালোবাসা দেবেন। তো আশা করছি আপনারা খুব খুব ভালো থাকবেন। তোর চ্যানেল নামটা বলে দে, পিঙ্কি প্ল্যান উইথ পিঙ্কি দাস। হ্যাঁ, তো ওরও একটা খুব ভালো চ্যানেল আছে, খুবই ভালো। তোমার যেও তোর খুবই ভালো লাগবে, আমি বলছি, গ্যারান্টি দিচ্ছি। আর ওর হিন্দি চ্যানেল আছে, নামটা বলে দে। তো আমারও হিন্দি চ্যানেল আছে একটা, পূর্ণিমা প্যাশন ব্লগ, সেখানেও তোমরা ভিজিট করতে পারো যদি তোমাদের ইচ্ছা করে। তো এই অনেকদিন ধরে ইন্ট্রোডিউস করানো ইচ্ছে ছিল, ফাইনালি এনেছি আমার ফ্যামিলিকে। কলকাতা এসেছি, আমি আসামে থাকি। হ্যাঁ, তো আসামে থেকে আমি প্রত্যেক বছর দুবার তিনবার করে আসি। তো এখনও এসেছি বেড়াতে, তো এখানে সব এনজয় করছি। তো ঘরে বসে বসে এখন ছাদে যাই, ছাদে গিয়ে দেখি মেয়ের গার্ডেনটা কেমন সুন্দর আছে, তাই দেখাচ্ছি। তোমরা অবশ্যই দেখো, তো আমার খুব ভালো লাগছে। ওয়েদারটা খুব ভালো, মানে এত সুন্দর হাওয়া চলছে না, ওয়েদারটা খুবই ভালো, খুব সুন্দর। তাই জন্য ভাবলাম কি এখানে একটু এসে বসি। তো বসতে বসতেই ভাবলাম একটু তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কি কি করছি আমরা। তো আমার ভাইও আছে, একটা ছোট বোন আছে, তারা জব করে, তার চাকরি আছে দুজনেরই, তার জন্য আসতে পারিনি। আর বাবাও বিজি আছে, বাবারও সার্ভিস আছে। তো ওরা দুজন, আর তার এখানে এটা হলাম বোনের ছেলে, এই যে আমার মেয়ে। মেয়েকে আগে হয়তো দেখাইনি, মেয়েও খুব সায় ক্যামেরা সায় আসতে চায় না। মেজো মেয়ের ছেলে, আর এইটা হলো বড় মেয়ে। আর আমার ছেলে ওখানে দেখো, দেখতে পাচ্ছ গাড়ি চালাচ্ছে, ওই যে সে এখানে গাড়ি চালাচ্ছে। আজ ওয়েদারটা মানে হাওয়াটা এতই ভালো লাগছে না, মানে আর আমার আর আমি হাওয়া থাকলে উপরে ছাদে চলে আসি, তোর জাম্বু মানে অনেক সময় রাতে যখন হাওয়া ছাড়ে তখন এখানে রাতেও আসি, রাতে এসে বসি। তো চলো এখন যাবো, আমি দেখি রান্না এদের জন্য সার্ভ করি, ওখানে তোমাদের সাথে দেখা করছি, চলো। তো সো গাইস, ডু সাবস্ক্রাইব, ডু শেয়ার, ডু লাইক, সো লাভ ইউ গাইস, একদম সাবস্ক্রাইব করো, কিপ সাপোর্টিং আস এন্ড কিপ ওয়াচিং আওয়ার ব্লগ। খুব এনজয় হবে ব্লগে, অবশ্যই সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের জন্য আমরা এত আগিয়ে আছি। তো অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য, আমাদেরকে ভালো ভালো কমেন্টস করার জন্য। আশা করছি খুব খুব আশীর্বাদ করবেন, আমরা ভালো থাকি, সবাই ভালো থাকবো, আর আপনারা খুব ভালো থাকেন। আর যেভাবে ভালোবাসা দিয়ে দিয়েছেন ওরকম দিতে থাকবেন।
फ्रेंड्स তোমাদের সাথে দেখো আমি আজ শেয়ার করব আমার গিফট আমার মা কি কি নিয়ে এসেছে ওখানে আমার বোন বসে আছে দেখাবো তো কত কি গিফট নিয়ে এসেছে দেখো তো পূজো আসছে তো পূজোর জন্য একটু নিয়ে এসেছি জামা কাপড় এই দেখো এটা আমার ছেলে না এটা আমার ছেলে জামা না খুব সুন্দর রেড কালার ওকে খুব রেড কালার মানায় খুব ভালো লাগবে আর এটা হলো আমার জন্য কুর্তি কালারটা খুবই সুন্দর সত্যি করে খুব সুন্দর রে কালারটা আমার এই কালারে নেই এখন আমি একটা কুর্তিও নেই এমনি কালার খুব সুন্দর আর প্রিন্ট গোল্ড প্রিন্ট কালার খুব ভালো লাগে এখন রাইট ইন ট্রেন্ড চলছে তো এইটা দেখো এটা কি সুন্দর একটা তামার কাপ এটা আমার হাজবেন্ডের জন্য মা নিয়ে এসেছে এটা খুব সুন্দর ইউনিক লাগছে একটু ক্লাসি ঘরে সাজালে খুব সুন্দর লাগবে খেতে পারলের মধ্যে খুব ভালো দেখতে পাচ্ছ একটা টেক্সচার আছে খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে খুবই সুন্দর হ্যাঁ আর এই যে আমার শাশুড়ির জন্য একটা গ্লাস এনেছে তাম্বার সকালে ঘুম দিয়ে ওঠে খালি পেটে খাবে তো খুব ভালো তো এটা এনেছে আমার শাশুড়ি খুব পছন্দ হয়েছে আর মেয়ের জন্য একটা জামা নিয়ে এসেছে দেখো খুব সুন্দর জামা আমার আজকালকে মেয়েরা যা পছন্দ করে তাই নিয়ে এসেছে অনেক কিছু এনেছে আনতে বারণ করেছিলাম তাও এনেছে শুনলো না তো পুজো এসে গেছে তাই এনেছে আর প্রত্যেকবারই আসাম থেকে আসলে কিছু না কিছু নিয়ে আসে তো অনেকদিন পরে এসছে নিয়ে এসছে ভালো লাগছে আর চা পাতাটা দেখি সিমোনা এসছে কিনা কি জানি আর চা পাতা এটা মিস করা যাবে না গোলাঘাটের চা পাতা বড়টা দেখাচ্ছি তার এই যে খুব ভারী বাবা হেভি তো এইটা হলো গোলাঘাট চা পাতা আসামের বল ফেমাস বলতে পারো আসামের টিটা চাষ হয় উৎপাদন হয় কালারটা খুব দারুণ আসে আর ফ্লেভারটা দারুণ আসাম টি তো মানে ফেমাসই যায় না দার্জিলিংটিও খুব ভালো বাট আসামের এই গোলাঘাটটা যে জায়গা আছে এখানে মানে টিটা এই চাপাতাটা মানে হয় আর কি তো খুবই টেস্টি হয় আমরা এটাই মানে প্রিফার করি তাই জন্য যখনই এখানে আসা হয় কলকাতায় সবার জন্য এটা নেওয়া হয় কেন সবাই খেতে ভালোবাসে এই ফ্লেভারটা সবারই পছন্দ তাই দিদি বলেছে যে মা সেটা আনবে তাই নিয়ে আসা হলো হ্যাঁ মানে এখন আমি ওই চা পাতা মানে আমার খেতে খুব ভালো লাগে যা দেয় মা তো গত তিন মাস অন্তর আসতেই থাকে তাই আমার হয়ে যায় আমার অসুবিধা হয় না একটু অন্য চা পাতার সাথে মিশিয়ে নিলে আরও অনেক দিন বেশি যায় আমি তাই করি কেন এটা একটা লিকার আর একটা নর্মাল চা পাতাটা দিয়ে মিশিয়ে দাও তো অনেক ভালো হয় অনেকদিন যায় লাস্ট করে তো এটা আমি খাই আমার ফেভারিট জিনিস তো এরপরে যাবো এদের জন্য ভাত বাড়বো আমার এখানে মেয়ে আর বোনের ছেলে ও ভাইজি হ্যাঁ তুলেছি ভাইজি ওরা খাচ্ছে এখানে আমার ছোটো ছেলে খাওয়া হয়ে গেছে আর এখন মা আমি আমার হাজব্যান্ডকে আগে কী করবো আগে মাকে আর বোনকে আর হাজব্যান্ডকে একসাথে খেতে দিয়ে দেবো তারপরে আমি আমার শাশুড়ি আরাম করে খাবো কেন হ্যাঁ চলো খেতে আসো আজকে তো চলো এনজয় হচ্ছে আপনাদের এই অপেক্ষা আছি সবাই চলে আসুন আর খুব এনজয় করবো সবাই সাথে পার্টি হবে আর রান্নাটা দেখে রান্নাটা তো শেয়ার করবো যে মানে কি 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 রান্না করেছে তো রান্নাটা দেখে বলবেন যে আপনাদের কেমন লাগলো আর সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে অনেক হার্ডওয়ার্কিং থাকে এসবের পেছনে ইউটিউবে সহজে হওয়া যায় না তো এগুলো চেষ্টা সব কিছু মেনটেন করে ফ্যামিলি বাচ্চা সব মেনটেন করে আর নিজে মানে নিজের জন্য কিছু করা তো সাপোর্ট অবশ্যই করবেন তো ঠিক আছে চলো তাহলে আমি ওদের অলমোস্ট খাওয়া হয়ে গেছে এখন আমাদের মাদের জন্য চলো বেড়ে দিই লাঞ্চটা তো ওখানে দেখা হচ্ছে চলো চলো উঠে যাই হ্যাঁ হ্যাঁ চলো না তোমাকে তুলছি না বাবা টেনশন নেই বা লেবুটা দিলাম এ মাছের ঝোল দিয়ে খাওয়ার জন্য খাও হ্যাঁ আগে আগে পাবদাটা খেলে কিন্তু পরে মাছের ঝোলটা ভালো লাগবে না কিন্তু
আগে ওই জন্য মাছটা আগে দিয়েছিলাম, মানে পাবদ মাছ খেলে আর কোনো রান্নাই ভালো লাগে না। ঠিক আছে, আইসক্রিম নিয়েছি, একটু ভিডিও করছি। হ্যাঁ না, আইসক্রিম নে তোরা, মানো শুয়ে দেখাচ্ছি না, মুখটা বন্ধ কর মা, আর খাও না, কিচ্ছু হবে না, খাও তো সবার জন্য এনেছে। হ্যাঁ ঠিক আছে, এই যে আইসক্রিম নিয়ে আসলাম, ওদেরকে দিয়েছি যেমন, এখন আমরা নিজেদের এখন আইসক্রিম পার্টি হবে। আমরা সকলে ভাত খাওয়া হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে, এখন আমরা আইসক্রিম খাবো। হ্যাঁ হ্যাঁ, তো আমরা খেতে খেতে আইসক্রিম আজকে এনজয় করি, তো আজকে ব্লগটা এতটাই, আবার ব্লগে নেক্সট ব্লগে দেখা হবে, তো তখন তোমার সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই, বাই বাই, নেক্সট ব্লগে আবার চলে আসবে, বাই বাই।